হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমাদেরকে আজকে আমাদের অনেক কিছু শেয়ার করবো। আজকে দশকর্মা, এসব সবকিছু তোমাদের শেষ দশকর্মা না, সরি, দশহরা পঞ্চমী বলে আমাদের এইদিকে, তোমাদের কি বলে আমি জানি না। তাই আমাদের আজকে নিরামিষ খেতে হয়। তো আমার ছোট মেয়ে বলে শাশুড়ি পালবে, আমি এমনি নিরামিষ ভাত তরকারি সবই খাবো, তোমাদেরকে সবই শেয়ার করবো। টাটা। হাই ফ্রেন্ডস, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমাদের পঞ্চমী মানে দশহরা বলে একটা নিরামিষ খেতে হয়। আমার শাশুড়ি খাবে না, আমরা খাবো, তাই এখন তোমাদেরকে এটা শেয়ার করলাম। হাই ফ্রেন্ডস, তোমাদেরকে তো সবই দেখালাম, পুজো করাটা দেখাতে পারিনি, আমার মেয়ে কাঁদছিল বলে। কিন্তু কি দশকর্মা মানে, দশকর্মা বারবার সেই দশকর্মায় বেরিয়ে যাচ্ছে। দশহরা মানে কি, আজকে আমার শাশুড়িকে আমি মুড়ি মাখিয়ে দেবো শশা দিয়ে, চানাচুর দিয়ে। এইসব তোমরা দেখে নাও, পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না, এইসব দেখে নাও তোমরা। টাটা। হাই, তোমাদেরকে বললাম না শশা কাটবো, তো আমার শাশুড়ি শশাগুলো এই যে কেটে রেখেছে, আমি জাস্ট একটু কুচিয়ে নেব, মানে সরু সরু করে হলে বেশ মুড়ির সাথে খেতে একটু ভালোই লাগে। ওদিকে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে, মুগের ডাল হবে সবজি দিয়ে আর আলু মাখা, আর কিছু হবে না। তোমাদেরকে দেখাবো আমাদের রেসিপিটা। শশাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি মুড়ি মাখার জন্য। তোমরা সবাই মুড়ি মাখতে পারো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর ওই কি যেন বলো ওটা ভুলে গেছি, আরে গাজর দিয়ে, এসব দিয়ে মাখতে পারো। কিন্তু আমার মনে হলো যে আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে তোমার হচ্ছে রবিবার, রবিবারে ব্লগসটা ছাড়তে পারবো নাকি আমি তো জানি না। আমার মেয়ে সব কিছু উল্টো পাল্টা ডাউনলোড করে নেটটা আমার শেষ করে দিয়েছে, এখন বাজে একটা, তার মধ্যে আমার নেট শেষ। আমি আজকে ভিডিও কিচ্ছু ভালো মতো ছাড়তে পারিনি, পরে কি করবো আমি জানি না। তো তোমরা আজকে হচ্ছে রবিবার, আজকে ব্লগসটা পাবে নাকি আমি জানি না, আজকে না পেলেও কালকে তোমরা ব্লগসটা পেয়ে যাবে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার শসা কাটা রেডি হয়ে গেছে, এই যে শসা, এর মধ্যে দিয়ে দেব ভুজিয়া, অল্প ভুজিয়া। আমার তো শুধু শুধু ভুজিয়া খেতে খুব ভালো লাগে, তো তাই আমার শাশুড়ি মা আমার জন্য ছোট ভুজিয়ার প্যাকেটে খেতে কিনে নিয়ে গেছে। ভুজিয়ার প্যাকেটটা আমার কাটা হয়ে গেছে, এই যে এর মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে সেই কেনা আলু ভাজা পাওয়া যায়, এই যে আলু ভাজা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চানাচুর, দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো অল্প একটু লবণ, এই যে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ, এই যে শশা দিয়ে আছে তো না হলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো তেল, ভালো করে মেখে নেবো এগুলো। এই যে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এই যে ঝালমুড়ি টাইপের মনে হচ্ছে, এটাই শুধু শুধু খেয়ে। আমার শাশুড়ি মা তো লঙ্কা খাবে না, তাই ওনাকে লঙ্কা দেবো না, আমি লঙ্কা নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো মুড়ি, যে এর মধ্যে মুড়ি দেওয়া হয়ে গেছে, মুড়িটাকে ভালো করে মেখে নেব, মেখে দিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। আমার মুড়ি মাখা রেডি, তাহলে আমরা খেয়ে নিই, আবার রান্না হয়ে যাবে। টাটা।
এখন বাজে 11টা। আমি তোমাদের আজ দুপুরের খাবারটা দেখাতে পারিনি, তো রাতের খাবারটা দেখাচ্ছি। এই যে আমি দই, মিষ্টি, মুরগি, চিড়ে, মুড়ি, কলা, এই যে দেখেছ, দুপুরটা দেখাতে পারিনি বলে তোমরা কিছু মনে করো না। আজকের ব্লগসটা এই পর্যন্তই, তোমরা কিছু মনে করো না, আমি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি। আমার চ্যানেলে যদি নতুন হও তোমরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা। হাই ফ্রেন্ডস, তোমাদের আমি আজকে যেখানে ভিডিওটা ছাড়তে পারলাম না, ওর জন্য সবকিছু দেখালাম। আজ এখন বাজে 12:05, এখন আমি শুতে যাচ্ছি। গুড নাইট অল, টাটা, লাভ ইউ। তোমরা দেখবে কটা বাজে, ভাববে হয়তো মিথ্যে কথা বলছি। ওই যে আমাদের ঘড়ি দেখেছ, 12:05 বাজে, আশা করি তোমরা দেখেছ। টাটা, লাভ ইউ অল, গুড নাইট।